ছড়িতে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইসলামিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে জেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে খাগড়াছড়ি যুব সমাজের ব্যানারে এ কনফারেন্সে প্রধান আলোচক ছিলেন ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারি। অনুষ্ঠানে খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র শাহ আলম, সাবেক মেয়র রফিকুল আলম ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম উপস্থিত ছিলেন। কনফারেন্স থেকে সকলকে ইসলামে জীবন বিধান হিসেবে স্বীকৃত কুরআন ও সুন্নাহ মোতাবেক পথ চলতে আহ্বান জানানো হয়।